4 ডিসেম্বর যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন আইনে 5 দফা নতুন নিয়ম নিয়ে আসছে, যেটি ব্রিটিশ নাগরিক যারা তাদের স্বামী বা স্ত্রী ব্রিটেনে নিয়ে আসার জন্য তাদেরকে আগে 18,600 পাউন্ড বেতন দেখাতে হতো, সেটি বৃদ্ধি করা হয়েছে 38,700 পাউন্ড। হোম সেক্রেটারি আজকে 5 দফা ইমিগ্রেশন আইন ঘোষণা করেছেন। 5 দফার মধ্যে ওয়ার্ক পারমিটের পাশাপাশি ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও নতুন কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন। সেটা হচ্ছে যেটা আজ পর্যন্ত যেটা ছিল 18,600 পাউন্ড, কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পার্সন যার ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন রয়েছে এখানে, ওভারসিজ থেকে অর্থাৎ বিদেশ থেকে যদি কোনো তার স্বামী বা স্ত্রী আনতে হয় তাকে 18,600 পাউন্ড ইনকাম থাকতে হয়। আজকের ঘোষণায় বলা হয়েছে যে কেউ বিদেশ থেকে কোনো ব্রিটিশ নাগরিক সে কিংবা সেটেল পার্সন যার ইনডিফিনিট লিভ টু রিমেইন রয়েছে, সে যদি বিদেশ থেকে স্পাউস আনতে হয়, বিয়ে করে এবং সেখান থেকে স্পাউস আনতে হয়, তার ইনকাম থাকতে হবে কমপক্ষে 38,700 পাউন্ড। 38,700 পাউন্ড, এবং এটা বলছে সরকার যে 5 দফা ঘোষণা করেছে হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি, এটা স্প্রিং থেকে কার্যকর হবে। সুতরাং এটা আমি বলবো, আমার যদি অপিনিয়ন নেন, খুবই হার্শ ডিসিশন, এবং এটা বলা যায় এটা আনফেয়ার ডিসিশন হয়ে গেছে। কারণ এক লোক যদি তার নিচে ধনী গরিবের একটা বৈষম্য হয়ে গেছে, যার বেশি পয়সা আছে সে স্পাউস বিদেশ থেকে আনতে পারবে, যার পয়সা নেই সে আনতে পারবে না। এবং বিবিসিতে দেখলাম লেখছে এক জায়গায় যে লাভ ইজ বিং এক্সপেন্সিভ, ভালোবাসা দামি হয়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে গেছে। আমি যদি কেউকে এমনিতেও না, কেউকে ভালোবাসি যদি বিদেশি, কেউ যদি কোনো ব্রিটিশ নাগরিক একজনের প্রেমে পড়ে, তাকে আনতে হলে সে যদি সেই বেতন না পায় আনতে পারবে না। অর্থাৎ ধনী প্রেমিক না হলে সে বিদেশ থেকে কেউকে আনতে পারবে না। এটা খুবই খুবই কঠিন একটা সিদ্ধান্ত, এবং আমি নিজ থেকে আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাই যে এটা বাড়ানো মোটেই ঠিক হয়। স্প্রিংটা নর্মালি এখান থেকে মার্চ শুরু হয়, কোনো সময় ডিম করা হয় যে 20 মার্চ, কিন্তু মার্চ থেকেই, আমি ধরেন আমি একজাক্ট ডেট দিচ্ছি না আর কি, মার্চ থেকে শুরু হচ্ছে, তার মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন। এখানে আরো ছোট ছোট দুই তিনটা প্রশ্ন। একটা হচ্ছে আপনি যেটা বললেন 38,700, জি, এখন কারো যদি বাচ্চা থাকে তার জন্য কি সেমই থাকবে না, বা এখনকার নিয়মে কি বলে বাচ্চাদের জন্য, এটা কি 18,000-এর ভিতরেই নাকি? বর্তমান নিয়মটা হচ্ছে যে 18,600 শুধুমাত্র স্পাউস আনতে, অ্যাডিশনাল ফার্স্ট বাচ্চা যদি থাকে 3,800 পাউন্ড এখানে অ্যাড করতে হবে, আর সেকেন্ড বাচ্চা হলে 2,400 প্রতি বাচ্চা প্রতি। সুতরাং আমার ধারণা এটা যে 38,700 পাউন্ড ধরে নেওয়া আছে নতুন আইনে, বাচ্চা প্রতি আরও আর বাড়বে। সুতরাং কেউ যদি বাচ্চা সহ আসতে চায় তার জন্য আরও ইনকাম বেশি দেখাতে হবে। আমার ধারণা, স্পেসিফিক রুলস আসে নাই, সুতরাং এটা বাড়বে। বর্তমান আইনে এটার কেউ যদি স্পাউস আনতে হয় তাহলে 18,600 পাউন্ড ইনকাম এবং 6 মাসের এটা পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অন্যান্য কাগজপত্র দিতে হয়, এবং অ্যাডিশনাল বাচ্চা ফার্স্ট বাচ্চার জন্য 3,800 পাউন্ড দিতে হয়। মানে ওইটাও লাগবে, বেশি লাগবে, ওইটা লাগার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যেটা হচ্ছে কেন করেছে যদি বলেন, একটা হচ্ছে যে কেন করেছে, কারণ সরকার দেখেছে যে এই বছর ডিসেম্বর 2022 সাল পর্যন্ত 7,45,000 ইমিগ্রেন্ট চলে আসছে। সরকারের পরিকল্পনা ছিল যে বেনিফিশিয়ারি ছিল 2019-এর, যে তারা 250,000-এর নিচে রাখবে ইমিগ্রেন্ট, সেখানে 250,000 অর্থাৎ 2,50,000 হবে, এর বেশি হবে না। কিন্তু এটা বৃদ্ধি পেয়ে 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000, 6,00,000, 7,00,000, 45,000, কয়েক গুণ বেড়ে গেছে, এবং তারা মনে করছে এটা নির্বাচনী বিপর্যয় হবে, সেই জন্য তারা এটা ডিপেন্ডেন্ট কমাতে চাচ্ছে। দেখা গেছে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 75,700 সামথিং একটা সংখ্যা, এখানে 75,000-এর উপরে বেশি ডিপেন্ডেন্ট আসছে। তো সরকার মনে করতেছে এখানে যদি থ্রেশহোল্ড দিয়ে দেয় একটা কমবে। ওভারঅল তারা মনে করতেছে এই ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্টের উপরে কড়াকড়ি আরোপ করা, প্লাস কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়া, প্লাস ওয়ার্ক পারমিটের স্যালারি থ্রেশহোল্ড বাড়িয়ে দেওয়া, সব কিছুর কারণে তারা মনে করতেছে আগামী বছরে ডিপেন্ডেন্টদের, মানে মাইগ্রেন্টদের সংখ্যা কমপক্ষে 3,00,000 কমবে। সুতরাং মূল ফিগারের সঙ্গে 3,00,000 তারা কমাতে পারবে, এবং তাতে নির্বাচনী
থার্ড পার্টি নির্বাচনে একটা পজিটিভ সাইড জনগণকে দেখাতে হবে, এটাই মূল উদ্দেশ্য। এখন দেখা যাক। তবে অনেকেই বলছেন যে এখন তো আইন হয় নাই, কেন আপনারা বলছেন? বেশিরভাগ ক্ষেত্রে সরকার মেজরিটি আছে, বেশিরভাগ এইসব ক্ষেত্রে কোনো সময় যেটা করেছে পরিবর্তন হতে আমরা দেখিনি। ইয়েস হতে পারে, কিন্তু পরিবর্তন হতে দেখিনি। ইমিগ্রেশন মিনিস্টার যারা এখন পর্যন্ত এর ব্যাপারে টরি পার্টির মধ্যে তেমন বিরূপ নাই, সুতরাং আমরা ধরে নিচ্ছি এটা পাস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।